আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রাশিদুল হাসান, সহকারী অধ্যাপক, গ্রিন লাইফ মেডিকেল কলেজ। আজকে আমরা কথা বলবো এনএসএন পরীক্ষার মাধ্যমে ডেঙ্গু নির্ণয় নিয়ে। আমরা জানি আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী ডেঙ্গুর প্রথম সারির পরীক্ষা, যেটা আমরা প্রথম 3 দিন 4 দিনের মধ্যে করতে পারি, তার মধ্যে অন্যতম হচ্ছে NS1 পরীক্ষা। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরকার ইতিমধ্যেই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেছেন, যাতে সব জায়গায় সমান দামে আমরা ডেঙ্গু পরীক্ষাটি করতে পারি। এবং যখনই আমাদের দাম কমে যাচ্ছে, পরীক্ষাটি বিভিন্ন জায়গায় মানে সহজলভ্য হয়ে যাচ্ছে, তখনই আমরা একটি ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। দেখা যাচ্ছে যাদের দরকার নেই তারাও অনেক সময় ডেঙ্গু NS1 পরীক্ষা করে ফেলছেন ডাক্তারকে না দেখিয়ে। তা আসুন, আসলে কি NS1 দিয়েই কি আমরা শুধু ডেঙ্গু পরীক্ষা করি, ডেঙ্গু নির্ণয় করি, সেটা জানি। ডেঙ্গু NS1 হচ্ছে নন স্পেসিফিক অ্যান্টিজেন 1, তার মানে একে ডেঙ্গুর জন্য স্পেসিফিক না, অন্য যে কোনো এডিস মশাবাহিত অনেকগুলো রোগের ক্ষেত্রে, বিশেষ করে যেমন জাপানিজ এনকাফালাইটিস ভাইরাস, সেটার ক্ষেত্রেও কিন্তু NS1 পজিটিভ আসতে পারে। সুতরাং NS1 পজিটিভ মানেই যে আপনার ডেঙ্গু হবে সেটা কিন্তু ঠিক নয়। সেই সাথে আবার অনেকে ধরে নিই আমার যদি NS1 নেগেটিভ হয় সেক্ষেত্রে হয়তো ডেঙ্গু নেই, সেটাও কিন্তু ভুল ধারণা। 10 থেকে 15 ভাগ রোগীর ক্ষেত্রে কিন্তু NS1 নেগেটিভ আসতে পারে ডেঙ্গু হওয়া সত্ত্বেও। ডেঙ্গু হওয়ার একমাত্র কনফার্মেটরি পরীক্ষা হচ্ছে আপনার ভাইরাল PCR করা, RT-PCR করা, যেটা আমরা সবসময় করতে পারি না, কারণ এটা হচ্ছে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এবং NS1 যেহেতু সহজলভ্য, একে সাধারণ কিট দিয়ে পরীক্ষা করা যায়, সেজন্য আমরা খুব দ্রুত এই পরীক্ষা করে ফেলতে পারি। তাহলে NS1 দিয়ে যদি আমি কনফার্ম করতে না পারি, তাহলে কীভাবে আমরা ডেঙ্গু নির্ণয় করব? আসলে আমরা সবাই জানি এতদিনের মধ্যে যে CBC পরীক্ষা করি আমরা, সাথে আনুষঙ্গিক আরও কিছু। এবং CBC-তে সমস্যা হচ্ছে যে সবাই খালি প্ল্যাটিলেট কাউন্ট দেখেই বলেন যে ডেঙ্গু হলো কি না। আমরা কিন্তু আসলে শুধু প্ল্যাটিলেট কাউন্ট দেখি না, আমরা এখানে হিমোগ্লোবিন পার্সেন্টেজ, টোটাল WBC কাউন্ট, হেমাটোক্রিট, এই সবগুলোই কিন্তু দেখি। এবং শুধু একটি রিপোর্ট দিয়ে কখনোই ডেঙ্গুর আপনার যে কী অবস্থা হবে বা হচ্ছে কি না সেটা বোঝা যায় না। আমরা পরপর দেখা যাচ্ছে প্রতিদিন একদিন একবার করে, অথবা অনেক সময় দিনে 2 বা 3 বার করে পর্যন্ত হতে পারে রোগীর লক্ষণ বুঝে। সুতরাং NS1 পজিটিভ মানে যেমন ডেঙ্গু নয়, NS1 নেগেটিভ মানেও ডেঙ্গু নেই তাও নয়। আপনার ডাক্তার আপনাকে দেখে, আপনার রোগের ইতিহাস শুনে, রোগীকে পরীক্ষা করে, এবং তারপরে হচ্ছে আমরা 3 নম্বর পন্থা হচ্ছে ল্যাবরেটরিতে পরীক্ষা করানো। সুতরাং শুধুমাত্র একটি পন্থা, শুধু ল্যাবরেটরি বা শুধু হিস্ট্রি নিলাম, ইতিহাস নিলাম, রোগী পরীক্ষা করলাম না, বা শুধু রোগী পরীক্ষা করলাম, কোনো একটা দিয়েই কিন্তু আসলে আমরা বলতে পারবো না যে আপনার ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু ডায়াগনোসিস করার জন্যে ইতিহাস, রোগীর শারীরিক পরীক্ষা, সেই সাথে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, তিনটেই অতীব জরুরি। তা আসুন, আমরা ফেসবুক শুধুমাত্র, অথবা ইউটিউব, অথবা গুগলে সার্চ করে নিজেরা ডাক্তারের মতো ডিসিশান না দিয়ে আমরা ডাক্তারের সাথে পরামর্শ করি এবং সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।